ইলামবাজারের কলেজ যেমন আইনসম্মত, ওই ভাঙা মাদ্রাসা কারো মাঝখানে আইনসম্মত, এটা অতি সত্য কথা। ভারতের সংবিধানের 30 নম্বর ধারা, ভারতের সংবিধানের 25 নম্বর ধারা, আরো বিভিন্ন আর্টিকেল লিখেছে মাইনরিটি কমিউনিটি সংখ্যালঘু সমাজ তার ধর্ম তার ভাষাকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় প্রতিষ্ঠান চালাবে, কেউ তাকে হস্তক্ষেপ করতে পারবে না, কারো অধিকার। মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই, রাষ্ট্রপতির ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই, একজন ডিসির ক্ষমতা নেই, বেসরকারি খারিজি মামলা তার উপর হস্তক্ষেপ করবে। ইন্ডিয়ান সিস্টেম, ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অধিকার দিয়েছে, মনের মধ্যে দুর্বলতার জায়গা নেই। সংবিধানের 29 নম্বর ধারায় আছে, আমরা যে ধর্মীয় বই রাখি, বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবুদাবি শরীফ, কি কুতুরি, কি নাসাই, সংবিধান 29 নম্বর ধারায় বলছে ধর্মীয় পুস্তক নিজস্ব স্বাধীনতায় তারা রাখবে, এটা সংবিধান স্বীকৃতি দিয়েছে। কি জানি সংবিধান, এই কারণে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস সমারোহের সাথে পালন করুন। এটা দেশের জাতীয় দিবস। আমার পশ্চিম বাংলায় তাহলে তার অনুপাত অন্তর্ভুক্ত 1000 মাদ্রাসায় পালন করুন। এটা কারো কেন আমাদের কেন শিখতে যাব? সংবিধানের প্রশ্নে সংবিধান বলেনি দেশে হিন্দু রাষ্ট্র হবে, সংবিধান বলেনি কে কি খাবে কি খাবে না, তোমার উপের কথা কেন রে বাবা, ভাত খাবে কি মাংস খাবে, শাক খাবে কি সবজি খাবে, কি হুকুর খাবে, তুমি কে জিজ্ঞাসা করতে চাই? এরা সংবিধান পড়ে অপমান করছে ভারতবর্ষের সংবিধান, 125 কোটি দেশের মানুষকে অপমান করছে পৃথিবীর সামনে। অবদান নেই কেরলের দেশের স্বাধীনতা, জ্বালানি করে চলে পৃথিবীকে। আমি প্রসঙ্গে আর যাবো না, মিডিয়া উইডিয়া হাই টেক, ওদের অবদান নেই, জ্বালানি করে চলে, আমাদের অবদান আছে, অন্য সংগঠন তার অবদান কোথাও আছে, পৃথিবী মেরে দিচ্ছে, বদুয়া লাগতে শুরু হয়েছে। একটা বাড়ি পড়লে একদিনে ছাদ পড়ে যায় না, আমার কথা বুঝতে পারছে না, পারছে না, প্লাস্টার করতে যায়, নোনা লেগে যায়, উপর থেকে ওই রড বেরিয়ে আসে, তারপর ছাদটা পড়ে যায়। গেরুয়াদের এখন ওইসব পড়তে শুরু হয়েছে, বদুয়া লেগেছে সবার, বুঝবে না, এত বড় দেশ বিচলিত, ভারতের মানুষ সংবিধানের মধ্যে ঐক্য আছে, মেলবন্ধন আছে, হিংসা বিদ্বেষ সংবিধানের 21 নম্বর মৌলিক ধারা আর্টিকেল 21 প্রতিষ্ঠায় আইনজীবী মানুষ নেতাও জি লেখেছে, সরকার বাধ্য প্রতিটি নাগরিকের জীবন সম্পদকে সুরক্ষিত করবে, সংবিধানে আছে, অরুণা সংবিধান মানিয়া দেশ হিমালয় পাহাড়ের থেকে শক্ত জায়গায় আছে, ইনশাল্লাহ আজিজ হারবে। অসংখ্য বুজুর্গের খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া থেকে নিয়ে বখতিয়ার কাকি থেকে নিয়ে আসাম বিহার বাংলার বুজুর্গ ওই কবরে শুয়ে ফুক দিচ্ছেন উপরে, বুঝলেন, এই কারণে দেশকে বেশি ঠিকরা বুকি করা যাবে।